রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস। ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম বন্ধুরা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে জানব, তবে তার আগে বন্ধু আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের আজকের রিভিউটি হচ্ছে জিম্যাক্স 500। এটি এজিথ্রোমাইসিন USP 500 মিলিগ্রাম, অর্থাৎ এটি একটি হাই অ্যান্টিবায়োটিক। বন্ধু এই যে জিম্যাক্স 500 দেখতে পাচ্ছেন, এটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট। যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটির মধ্যে 18টি ট্যাবলেট রয়েছে, অর্থাৎ প্রতি পাতায় 6টি করে 3 পাতা। প্রতিটি ট্যাবলেটের দাম খুচরা মূল্য 35 টাকা, অর্থাৎ এই বক্সটির দাম 630 টাকা। এবার আসি আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু জানি। আমরা এর আগেও বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিক নিয়ে রিভিউ করেছি, সেই রিভিউগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক নিয়ে বিভিন্ন কথা বলেছি। আমাদের চারপাশে অনেক রকমের ব্যাকটেরিয়া রয়েছে, এগুলোর সংক্রমণে শরীরে নানা রোগ বাসা বাঁধে। আর এই রোগ সারাতে আমাদেরকে খেতে হয় অ্যান্টিবায়োটিক, কিন্তু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে এর ব্যবহার বিধির উপর। এ ব্যাপারে বেশ কিছু সচেতনতা কিন্তু জরুরি। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে চিকিৎসককে শরীর সম্পর্কে সব তথ্য জানাতে হবে। চিকিৎসক হয়তো নিজে থেকেই অনেক কিছু জিজ্ঞাসা করবেন, তারপরও আপনি সচেতন হয়ে আপনার রোগের অবস্থা চিকিৎসককে জানান। যে কোনো জ্বরের জন্যই অ্যান্টিবায়োটিক খাবেন না, কখনোই চিকিৎসককে অ্যান্টিবায়োটিক লেখার জন্য জোরও করবেন না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মা বাবা প্রায়ই এমনটা করেন। ব্যাকটেরিয়ার সংক্রমণে জ্বর হয়েছে এমন প্রমাণ হাতে পাওয়ার আগেই অ্যান্টিবায়োটিক খাইয়ে দেন শিশুদের, এটি কখনোই করা যাবে না। নানা ধরনের অ্যান্টিবায়োটিকে অনেকের সংবেদনশীলতা থাকে, এই অ্যান্টিবায়োটিক একজনের জন্য প্রাণ রক্ষাকারী আবার অন্যজনের জন্য প্রাণ সংহারীও, অর্থাৎ প্রাণ নাশ হতে পারে। কোনো ওষুধে অ্যালার্জি থাকলে তা অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। ওষুধ সেবন শুরু করার পর ত্বকে র্যাশ, চুলকানি, শ্বাসকষ্ট এগুলো দেখা দিলে চিকিৎসককে দ্রুত জানাতে হবে। অনেক অ্যান্টিবায়োটিক অন্তঃসত্ত্বা অবস্থায় খাওয়া নিষেধ, এতে বিপদ হতে পারে, তাই চিকিৎসককে নিজের শরীরের অবস্থা জানাতে হবে। অনেক ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিকের বিক্রিয়া হতে পারে, যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি ও অ্যান্টিবায়োটিকের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, তাই চিকিৎসককে এই বিষয়টি জানাতে হবে। ওষুধ কত ঘন্টা পর মোট কতদিন খেতে হবে তা ভালোভাবে জেনে নিতে হবে, সঠিক সময়ে সঠিকভাবে ওষুধ খেতে হবে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সাধারণত দিনে 3-4 বারের বদলে 8-6 ঘন্টা পরপর শুধু ওষুধ খেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এই ডোজের পরিবর্তন হতে পারে, এটি আপনার চিকিৎসক বলে দিবেন। অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স শেষ হওয়ার আগেই শরীর ভালো হয়ে যেতে পারে, তাই বলে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করা যাবে না, পুরো কোর্সটি শেষ করতে হবে, না হলে জীবাণু পুরোপুরি ধ্বংস নাও হতে পারে। বন্ধুরা আমরা আজ অ্যান্টিবায়োটিকের এই সতর্কতা সম্পর্কে জানলাম, আরও বেশ কিছু সতর্কতা রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের আগামীর ভিডিওতে জানাবো। তবে আজ আমরা আমাদের এই রিভিউটা এখানে শেষ করছি। আমাদের আজকের ওষুধটির নাম ছিল জিম্যাক্স 500, এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন, কারণ স্কোয়ার কোম্পানির এই অ্যান্টিবায়োটিকটি বহুল পরিচিত, এটি
যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে। বন্ধু আজ রাখছি, আগামীতে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।